আজকের এই মহফিল কুতুবুল ইরশাদ হযরত বদরুল রহমতুল্লাহ আলাইহির ইসালা সাহাবুর মহফিল। আর আমরা আজকে মনে করি যে আজকের আলোচনার মহফিল হতাম রুহানি ফয়েজ ইনশাল্লাহ, যদি আমরা ইখলাসের সাথে হইতাম পারি আর হনতাম পারি যে তখন রুহানি ফয়েজ ইনশাল্লাহ আমরা পাইম। কারণ সালেহীন যারা অলি আল্লাহ হল বুঝিয়া গেছেন তারা রুহানি ফয়েজ সমানভাবে জারি থাকে। ইবনুল হাজ মালিকি মালিকি রহমতুল্লাহ আলাইহি আল মাদখল কিতাবে লিখছেন ইন্না বরকাতাস সালিহিনা জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। দুনিয়ার জিন্দগি থেকে দুনিয়া থেকে যাওয়ার পরেও তারা রুহানি ফয়েজ জারি থাকে। এই রুহানি ফয়েজ লাভ করতে হইলে অলিয়া উলিয়াগুলোর জিন্দগির হালাতে জিন্দগি পড়লে দেখা যায় এরার জীবনে জুহুদটাও এরার জিন্দগির সবচেয়ে বড় বেলায়তির সবচেয়ে বড় কারণ। মানুষের দুনিয়ার অনেক জিনিস বর্জন করত করাটা লাগে বড় মুশকিল। রুমি রহমতুল্লাহ আলাইহি কইতরা রুমিয়া সুফিয়ানন কে পেশার নয় যে তকরারে কিতাব নয় হুনর লেকে সকল করদান আসিনাহা যে আজ বুখল হিস কিনা। রুমি রহমতুল্লাহ আলাইহি দান সময়ে সমস্ত বিশ্বের মধ্যে বড় একজন দার্শনিক সুফি এবং একজন বড় আলিম, বাগদাদর ইলমুল মরকজ বাগদাদর সবচেয়ে বড় আলিম তাই কইরা। কারণ প্রকৃত ইলিম যেটা অর্জন করছেন কিতাব পড়িয়া নাই, আপনারা মনে করেন না যে তিনি কিতাব পড়ছেন না। রুমি রহমতুল্লাহ আলাই যেসব হয় গুড়ার উড়িয়ে যাইতা আলিবকল শত শত আলিবকল তার আগে তার ফিসে তার ডাইলে বাবু থাকতা বিভিন্ন সোয়াল করবার লাগে। কিন্তু রবি রহমতুল্লাহ আলাইয়ের এত শিক্ষা দীক্ষা থাকা সত্ত্বেও কইল আমি আসল ইলিমটা অর্জন করছি যে আবার সিনারে আমি পাপ করছি কয়েকটা জিনিস থাকে যে আজ বকল হিংস কিরা বকিলি লালস এবং হিংসা বিদ্বেষ ইত্যাদি থেকে। এটা কোন সময় তাহলে হাসিল হইল পরিপূর্ণভাবে তাই যে সময়ের সবচেয়ে তবরিজি রহমতুল্লাহ আলাইহির এসে ভরি দইটা ই সর্বতর বরকতে তার দিল্লি আল্লাহ এবং আয়লা বানাইয়া দিলা কিয়ামত পর্যন্ত রবি রহমতুল্লাহ আলাইহির কবিতা হল সুফি হলে কোনো কিতাব লেখলে বা সুফিওয়ালা কিছু লেখলে তার কবিতা হল দিয়ে দলিল দেওয়া হয়। এর কারণে মানুষের দিলর হালত এমন এক জিনিস যেটা মানুষের সখী বালায় বদ্র বালায় খাদিবে খলক বালায় যত বকারিবে আখলাক আছে মানুষের সুফিয়া কেরামর সর্বতে এটার পরিপূর্ণভাবে এইগুলো গুণান্বিত মানুষের হয়ে। কারণ প্রত্যেকটা মানুষ দুনিয়াত তার জীবনে তার পরিচালনা করে তার অন্তরে দিল তার দিল তার অন্তরে তার পরিচালনা করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আলা ফিল জসদে ইল্লা ফিল জসদে মুদগাতাল ইজা সালুহাত সালুহাল জসদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জসদু কুল্লু আলা ওয়াল কলব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা যে তার দিল ঠিক হয়ে যায় যদি এই মানুষের
বাহ্যিক সারা অবস্থারে আল্লাহ ঠিক করে দিলেন। সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বসিত দোয়াত দেখলা, বড় বিনীত অবস্থায়, তাই বুঝি লইলা যে এই মানুষটার আভ্যন্তরীণ অবস্থা অত সুন্দর নয়, তার এটা ধাক্কা মারিয়া কইলা যে মানুষের বিনয় মানুষের অন্তর থাকে, বিনয় মানুষের অন্তর থাকে। রসুল পাকসলা ফরমায় জাল মুতলব বিসু বিমা লাভ ইউথা কা লাভিসে সবাই জুর, যে মানুষের আল্লাহ যে লিয়াবত দিছিলা এটা প্রকাশ করা হইল মিথ্যাবাদী ওয়ার একটা মিথ্যার বাঁচাতে গেলে আবার পর্যন্ত মিথ্যা খাবর বিদ্যার সামিল। আল মুতলব বিসু বিমা লাভ ইউথা কা লাভিসে সবাই জুর, এর কারণে বুজুর্গি মানুষের দিল থাকে, অহংকার তকবুরি মানুষের ভিতরে ঢুকলে মানুষের বরবাদ হরিলায়, ইলবে যে মানুষের তকবুরি মানুষের মধ্যে আইতে পারে এটা শয়তানেও কয়লা সাক্ষী রাখছে, এটার প্রমাণ। কারণ শয়তান আল্লাহ জ্ঞান দিছিলা হে ফিরিস্তরে 20,000 বছর পড়াইছে, আল্লাহ কইল হে বড় অহংকারী আবা অবস্থা মারা, আবার কথা তো বাল্লোলা এর মধ্যে অহংকার দেখলো। এর লাগে আমরা একজনে আরেকজনে দেখলে যে সালাম দেই, এই সালামর দ্বারা অহংকারের দোয়াই হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাআবু আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাআবাবতুম ওয়াসুস সালাম বাইনাকুম। একজন আরেকজনে দেখলে সালাম দিও, সালামে মহব্বত পয়দা হয় এবং দিল থেকে ব্যবহার দূর হয়। এর কারণে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সালাম দিবার কথা কইছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তুমি তো সালাম দেও দেওয়ার মতো দেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেশি করে সালাম দেও। হাজিরিলে কেরার সাবিলে যা এই দিলর ব্যবহারের ঔষধ লাগি মানুষে কাবির অলি অকলর গেছে বয়ত হরে, কারণ মানুষ যখন কোনো ছায়ার আশ্রয় যায় এই সময় মানুষের দিল থেকে অহংকার দূর হয়। আমরা পূর্ববর্তী যে বুজুর্গগণ গেছিল এরা রুহানি ছায়ার নিচে আমরা অবস্থান করি আর এটা আমরা সবসময় জ্ঞান রাখতাম। আক্তার যদি আপনার মাঝে কেউ নিজের মাঝে বুজুর্গি আইয় খুদ বুজুর্গ হয়ে যায় কি দেখুন যে বেশি সময় যায় না মানুষ লাঞ্ছিত হবে, এই বুজুর্গি মানুষের তার দিলের মাঝে থাকে। এর কারণে যারা আল্লাহ বুজুর্গি দিছে যারা লগর মহব্বতেও মানুষ পরিবর্তন হয় মানুষের। রসুল পাক ইসলামে ই উম্মতের মাঝে সাহাবায়ে কেরামের মাঝে বড় এক বুজুর্গি আল্লাহ দিছিলাম মদিনা শরীফের আনসার হলো, রসুল পাক ইসলামে কই না হুব্বুল আনসার বিলাল ইমান, আনসারের মহব্বত হইল ইমান। তাহলে বুজুর্গি কিতা লাগি দিস এখনো কোরআন শরীফ আছে, আল্লাহ কইরা الذين تبوؤوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. إلى المزيد إلى الخصلة شبورك هنا يرى ইউসিরুল আলা আনফুসিহিম, অন্যান্য মুমিন অখলরে তারা স্বার্থর ব্যাপারে তারা নিজেরটাকে প্রাধান্য দিছে, নিজে বুকা ফাঁকা তাকিয়ে খাওয়াইছে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারার মাঝে বুক বিয়াসা আছিল, তারা বুক আছিল কিন্তু তারা বুকা ফাঁকা তাকিয়ে খাওয়াইছে। ওয়াবাইউ কা সুহা নফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন,
বলল লালস আর দিলদারি সরে গেছে হে কাবিয়াব। এই কাবিয়াবি জেলা সাহাবায়ে কেরামে রসুল পাকর খিদমত করছ, কিন্তু সবচেয়ে বেশি পছন্দ লাগছে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বড় দুঃখ সময়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করছ। হিজরতের রাইট আল্লাহ সুন্দর লাগছে, আল্লাহ হয় ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইজ আখরাজাহুল লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইজ হুমা ফিল গার। খিদমতে মানুষের দাম বাড়ায়। আজকে যারা ভলন্টিয়ার আছেন বহু মানুষ বা বয়স্ক দূর দূরান্ত থেকে আমরা আইলে জিন্দাবাদ মুর্দাবাদ দিবাই যেটা উনি, কিন্তু মেহমান যারা আইবা খুব বিনয়ের সাথে এনার খেদমত করিও তাহলে কেন হজরত মদনপুর রহমতুল্লাহ আলাইন ফয়েজ হইবা। কারণ খেদমতর দ্বারা আর এই খেদমত সাহেব কিবলার জিন্দগির ইতিহাস দ্বারা জানো যে খেদমত কিভাবে তেল করিয়া গেছিল। কোনো একটা খেদমতর সেকশন নেতার ডাকসাইড একটা তার বীর মুর্শিদ হজরত মদনপুরি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে তিনি শিখছে, যেটা উঠেও তাই বাস্তবায়িত হচ্ছে। এই খেদমত রসুল পাকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু সময়ে হিজরতের রায় গর্তি বারোই সহিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে কোনো সময় ডাইনে দিয়ে যায়, কোনো সময় বাবু দিয়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আবু বকর তুমি খেলেইলা দৌড়াও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হইল ইয়া রসুলাল্লাহ যখন আমার সন্দেহ হয় কোনো শত্রু আপনার উপরে হামলা করে দেন আমি কোনো আওয়াজ শুনি আমি দৌড়াইয়া যাই ওদিকে, যেদিক থেকে আওয়াজ শুনি আমি পাগলের মতো দৌড়াইয়া যাই। রসুল পাক বলবেন আবু বকর আমার পরিবর্তে যদি কোনো মানুষে তোমার উপরে হামলা করে দে তুমি খুশি হইবাই নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ আপনার পরিবর্তে যে কোনো হামলা যদি আমার উপরে হয় আমি যদি হামলারে প্রতিহত করে নিতে পারি যে আমার জীবন সার্থক হয়ে যাইব। রসুলে পাক হিসেবে দোয়া দিলাম তুমি সুর বর্বতর কিলারাত যাওয়ার পরে সিদ্দিক একবার বড় হইল যে আমি আরও তো খেদমত করার সুযোগ আছে। সুর বর্বতটা মক্কা শরীফের মধ্যে সবচেয়ে উঁচা পাহাড়, আমি একবার এ পাহাড়ে উঠছি অনেক উঁচা সুর বর্বত, গালে সুর গালে হেরা গালে হেরা তো কি বহুত উঁচা সুর সুর বর্ব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ মেহরবানি করে যদি আমার বিনি তাহলে সোয়ার হয়ে যায় আর আমি আপনার লইয়া সুর বর্ব তো উঠি যাইতাম বাড়িতে আমার জীবন সার্থক হয়ে যাইব। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনুমতি দিলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুলে পাক নি ফিরি ছড়ে লইয়া সুর বর্ব তো উঠিলা। এই খেদমত আল্লাহ এমনভাবে কবুল করলা আল্লাহ তার নবীর সাহাবি ওগুলোরে হইয়া যে তুমিদের যদিও আমার নবীরে সাহায্য করতে পারছো না আমি নিজে করছি, তবে আমার আবু বকর লগে আসলা তাই আবু বকরে আর লোকসার সইলা তোর ঘরে সুর দাখিল হওয়ার মাঝেও লগে আসলা। ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ إذا خرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا
এর লাগে আমরা জিয়ারতও গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম দেওয়ার মাঝে যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাম দেই, তাহলে বিভিন্ন লকব লাগাইয়া আমরা হই হে গারে সুরের সঙ্গী মোহাম্মদুর রাসূলুল্লাহ, গারে সুরের সঙ্গী। এও মানুষের এই খেদমত যেটা, এই খেদমতটা মানুষের কুল জিনিসে বাধা দিয়ে মানুষের ভিতরে যে সময় অহংকার ঢুকে এই সময় মানুষের খেদমত করতে পারি না, কথা বুঝলে? আর মানুষ যখন প্রকৃত বিনয়ী হয় এই সময় মানুষের খেদমত করতে পারে, খেদমতটা কিন্তু বহুত বড় ধরনের একটা লিয়াবত আল্লাহ। তো দুনিয়ার কোনো মানুষ বড় হইতে পারছে না, খিদমত ছাড়া কোনো মানুষ বড় হইতে পারছে না, কারণ আল্লাহ নবী ফরমাইরা মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ ফাওয়া বি নাফসিহি সগীর ও বি আয়ুনিল্লাহ সাজিদ, যে আল্লাহর ওয়াস্তে বিনয় এখতিয়ার করলো, এ তার কাছে যদিও সুযোগ কিন্তু মানুষের কাছে হে বহুত বড় হোক সোহেব। ওর জায়গা বড় ওয়াদা হল্লা, যে তোকে বুড়ি করব আল্লাহ তারে ওয়াদা হল্লা মাটির মাঝে বিষয়ে তুইবা ফাওয়াবি নফসি আজিম ওবি আয়ুলিল্লাহ সে সগিরে, তার কাছে বড় কিন্তু মানুষের কাছে ফাওয়াবি নফসিহি আজিম ওবি আয়ুলিল্লাহ সে সগির হাত্তা লাহু আহলু আলাইহি বিল কালবি লাও খিজি, কুত্তা এবং শুয়ার থাকে আরো বেশি জরুরি। এর লাগি আলিম হল মকবুল বুজুর্গের হাজার যাওয়ার কারণ ইলমর মাধ্যমে মানুষের ভিতরে গর্বি আয় আয় না নি, কেউ বড় আলিম ওয়াজ করেন ইলিম দেখাই পেলেন, কেউ খুব সুন্দর সুরালা মানুষ তার সুর বাজাই পেলাকে দি সুন্দর ব্যাখ্যা, যেহেতু এটা সুফি হলোর এই সেবা সুন্দর প্রকৃত ব্যাখ্যা আমরা জানা উচিত। সুন্দর কি? যাহা আল্লাহর কাছে মকবুল সেটাই সুন্দর। সারা জীবন যদি আমি কিছু করি সুন্দর লাগে, আল্লাহর কাছে কবুল হইলে এর লাগে মানুষের আওয়াজ রিসালা কুসাইরিয়া কিতাব লেখছে বহুত মানুষের দোয়া করে আল্লাহ ফিরিস্তা হলার হইতার দোয়াটা দাবিটা ভুরা করে দিল, বহুত মানুষের দোয়া করে আল্লাহ ফিরিস্তা হলার হই ফিরিস্তা হল আমার বদলার দাবি এখন আমি ভুরা করে দিতাম না, কারণ আমার বদলার যদি দাবি ভুরা করে দিলে যে আর আওয়াজ দিত না, তার আওয়াজ হলে আমার পছন্দ লাগে হোক সুবহানাল্লাহ। বিভিন্ন তরিকার জিকির আছে, আমরা যেবলা একটা ক্যামেরার ওয়াই যখন আসলে যে তারা জিকির ও তরিকার বারের হৌ তরিকার তার খুঁজতেও নাই, তার জড়ও নাই, কিছু নাই, আসারি না এ সরকারি ডুল হে হাসার আইলি যেন আইব দেখে বাড়ি আইব ওগুলা বাজিব হে ফুলতরি ভরিয়ে আইছে, আমি কই রে ও লাফি কখন তোরা ফুল তুলে ছড়ি আইস রে, আর তোরা সাইদিল লেলে কোরআন শরীফ পড়ো কি ফুল তুলে ছড়ি আইলাই রে, আবো তো আমরা আমি কেরা ছড়াইব আমার কাছে আও না গেলে আমি তো রিটায়ার লই লিছি জি, ইতার বৃদ্ধ রিভরিবার আসলে ই সিলসিলা লোক এটার করে সফর করাই, আর তুমি তো একটু আসো এ খালি সুন্দর সুন্দর গজব হইতে পারে ফারে ইলে ফারে রাখো সুন্দর গজব হইতে পারে না গুজব হইতে পারে সুন্দর কিলা লুত আলাইহিস সালাম ওর কবুল আকাল খবিস এগুলিতে ভয় লাগ দুনিয়ার একটা খাওয়া মানসলার শুভকামিতা এর আগে মানসিতা জানতাম না, কথা বুঝিনি এখন খবিস এখন তা আগে লাভায় না নি এখনটা কিয়া ছোট তার খবর এই শাস্তির সঙ্গী বলবো আছে
এটা আল্লাহ আর বরদাস্ত করতে পারছিল না। আল্লাহ একদিনে মানুষের ধরেননি, উবর রাদিয়াল্লাহু কাছে বেটারে লইয়া আইছে, শুরু করছে ওইগুলো হাত কাটো। দেখো আমিরুল মুমিনীন, আমি তো চুরি আর করছি না, বলে না তুই আরো দুইবার চুরি করছো। হেসে দেখা যায় হাসাও আরো দুইবার চুরি করছি। সব মালিক হয় না নি, সব মালিক হয়ে এটা এটা করতে করতে আর আল্লাহ নারাজ হইছুন, কিতাব শাস্তি দিতে এক সিদ্ধান্ত নিছুন, চাই ফাটাইছুন, ফিরিস্তা কয়েছুন, ভালাইছুন, সময় সুন্দর সুন্দর হুয়াইছুন, সুরত দরিয়া ফাটাইছুন। যেবিলেন লুত আলাহ ইসলাম অল করো, তারা আইসে নিগুঞ্জে হইছুন যে লাগছে রে, আজ শিকার লাগছে। আসলে এই দিদি ফিরিস্তা অকল লুত আলাহ ইসলাম অল করো আইসুন, লুত আলাহ ইসলামের বুঝাই না রে বা ইটা চোরা বাদ দেও, তোমরা দেখাইল বেলুক হল আসুন বিয়া দিয়ে দেওয়া যাইব, তোমরা বই তো বলতে তোমরা খাইসাত পুরা করবা, তারাই তো বাচ্চা আছি না বুঝা যায়, লু চালাই চলা বলে তারা বেজত লাগলিয়া লোকসান চালায়। ফিরিস্তারা হইলা যে আল্লাহ নবী আপনি ডোরাই না কিটা লাগি, আমরা ফিরিস্তা খালি আপনি বলতে কি মারইয়া যাও কা দেও কা আমরা কিতা করতাম ধরি। লুত আলাইহিস সালাম মারুইয়া গেছিল, ফাজালা আলিয়া সামিরাহা, আল্লাহ আস্তা বসিরে তোল উল্টাইয়া ফিরিস্তা হলে উপরুকা করিছে উল্লেছিল নি। ও সামুদ আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ ও ফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। আচ্ছা বস্তি উল্লেখ, এখন বলুন তুই বস্তি মৃত সাগরের ভালো আছে, তবুকর যুদ্ধ, তবুকর যুদ্ধ যাওয়ার দিন রসুল এবং ইসলামে সাহাবি হল এখন যে আমার সাহাবি হল, এখন আমরা সামুদ গুজ্রর বস্তির উপর দিয়ে অতিক্রম করব, তোমরা না খাত দিয়া যাইও না, খাদ্যি খাদি যাও, বোখারি শরীফ আছে খাদ্য খাদ্য যাও, সকলের আন্দাজি খাদ্য লাই বলি আই বলি নাটক করলে খাদ্যি খাদ্যি যাও। আমরা দোয়ার সময় তো খাদ্যি থাম, যে খাদ্যি থাম পাইলে কিনা করতাম ভাই লাভ থাম গু হামা কু খাদ্যিটাই ভালো না, যদি খাদ্যি বান বান হল বুঝলি হতো খাদ্যি খাদ্যি যাও। খালুদিনও আল্লাহর গজব রালি হয়েছে, ইদাগুলো ফালি তোমরা লইও না, ভাদি খাইও না, ইনোর ভাদি ভাদি দিয়ে আটারে খাবির বানাইও না, নিষেধ করিচ্ছ। গরুরা করছে হাজার বছর আগে, আর রসুল মাকে ফরমাই না ইবাদত যাইতে সময় খান্দি খান্দি যাও, ই হাদিস মুরাকাবার দলিল, কারণ কোন জিনিস লইয়া দিয়াল হরার নাম তো মুরাকাবা, হাসানি না আরো অনেক দলিল আছে, কিন্তু এটা বুড়া কেবার দলিল, বুড়া কেবা করিয়া যাও। এর লাগি আমরা যদি মদিনা শরীফ যাই, মদিনার আদম হইল রসুল ইসলামের শহর আটি থেকে আমরা বুড়া কেবা করতাম, এই শহর দুজাহানোর বাচ্চা মোহাম্মদুর রসুল্লাহ ইলা আটি ছয় ও আদমে আটা লাগবো আসালি না। ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাইহি রে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ছাত্র, ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাইহি, ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাইহি রে, ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রে, তার যা গুড়া আছে নকল লইলা কইলাম যে শেখ আপনি একটা তার হোক আপনার না, আমি মাটির উপরে গুড়ার সোয়ার আর আমার সাহস নাই, যে মাটির বেটন দুজাহানোর বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম বলবাইছ, ই মাটির পেটির উপরে গুড়ার সোয়ার আর সাহস আমার নাই। আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবুল উদ্দিন বলে কিতা করছিলা, আল্লাহ নবীর রোজার খাদ্দাত হাবিল দস্তা দিয়ে তারা কুটিছে, আর হইছে আসাই হাজা খাইরু বি মুহাম্মদ লিআল্লা মুহাম্মদ খাজবান, আবার লাঠি মুহাম্মদ তো কি মাল্লা, কারণ মুহাম্মদ তো বহুতই গেছে।
আবার লাঠি দিয়ে তো আমি বকরি চড়াইতে পারি, বরং বন্ধু তো তাও হতে হুক লাগজ মিলে হাজির আর বাদ আন্দাজি হুলা বলি মাতুরায় আমরা তো শুনলি মুসলমান নাইনি কোনো কালো বাজুর খান আন্দাজি মাতের হুললে শুনলি মুসলমান খালি হুলিয়া মুসলমান তো চুকাই তো নয় সময় নাই তার বুজুর্গি কিতাবর হাত্তা এখন উল্টাইতো, কিতাবর হাত্তা যদি উল্টাইতো এ অথ মানুষ থাকতে যে সময় আমরার তরিকার বুজুর্গ হল রে যা তা গালাগালি হলো হুলাঙ্গান করিমগঞ্জি বলা নাই হাসান হয়নি জি আপনার বাবা হল বড় খালিস পায়া আপনার দিল লরম আছে আসিল না এক মহব্বতে মানুষের দিল রে বদলায় এর লাগি তাসাউহ এই সুফি হলর গেছে ফালা ফালা ফি শেখ ফালা ফি রসুল ফালা ফিল্লাহ নিজের মুর্শিদর মহব্বত হয়ে ফালা হইল ইটা হইলে হোসা হইল তাহলে আল্লাহর নবীর মহব্বত আর ওখান থেকে এখান থেকে হেঙ্গে হসল আল্লাহর মহব্বত কেউ আবার যদি জিজ্ঞাসা যে ইগুলোরা ভালো আছে দেওয়ী বক্তব্যে ফিকির শেখুল ইসলাম হোসেন আহমদ মদনী সাহর শিয়াবুল সাকিব কিতাব আছে আরও আছে কিন্তু কোনো দেওয়ী আলিমে অস্বীকার করার কিছু নয় তার কিতাবও আছে যে মসজিদে নবীন আল্লাহ নবীন রোজার সামনে গাইল জিয়া দি তারা কুটিছিল আর কইছিল মোহাম্মদ তোর মরি গেছিল কি হোক নাউজুবিল্লাহ ই এক সিদ্ধা আ সৈয়দুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বদিলা তৈয়বা জুতা ভিত্তিতে গুলার উপরে শোয়া রইলালা কইরা ইল নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি বলাইছিল হোক সুবহানাল্লাহ এর লাগে আগে বইল মদিনা শরীফ গেলে বদিনা শরীফ আর সে হচ্ছিল বদিনা শরীফ বেজ্জত বদিনা শরীফ এজিদে করাইছিল বেজ্জত হসিল লালি আক্রমণ করিয়া তিন দিন করলাকে হালাল করিয়া দিল সাতশো তাবিরে শহীদ হল দশ হাজার তাবিরে শহীদ হল বদিনা শরীফ পুত পবিত্র চরিত্র অধিকারী মহিলা হল রে হে বেজ্জত হল যার কারণে দেখুন জানি আলী বলুর মাঝে গুরু এজিদলোকে মহব্বত লাভ জমি গর্ব করলেন আর লোকে যুগ দিয়েছে গিয়ে দেবদীয় তাই যুগ দিয়া আর ভার্তা নাই আস্তে আস্তে দেবদুর ব্যবসায়ী এজিদুল হককে বহুত তার লেখলা আস্তে আস্তে হরাইয়া দিচ্ছে ধাক্কা পড়লে হাসালি লালা জেলা করিমগঞ্জি ওলালা করিমুদ দিলে আমি অক্সিডি দিলাম বলে তুই খোঁজ ওহাবি অন্য গেছে মরি দইলে কাফি বরবার আগ পর্যন্ত তোর মা বাপ শহীদ আহমদ শহীদ মেহরলির তরিকার এক বুজুর্গের কাছে মরিদ থাকিয়া বর্ষণ চুল হইলা হতো যে তোর মা বাপ কামি রাখলা আমি ওখানে তো অর্চুর জুইছি যে যারা ইতায় মাতের হুল্লো হুলিয়া বিশ্বাস হলো যদি মানুষ হলো বিশ্বাস সবার নাই বেটায় ঘোড়াশোনা করছে ওর শৈতান শৈতানে কইল আল্লাহ কজন তোর কইল আল্লাহ একজন বলে শৈতানে কইল না আল্লাহ দুইজন শৈতানে কইল দেখি তুই ভারতে দলিল একটা দেও বিচারায় কিছু হরসইলা দলিল তো পারি বই দিছিল হাজু লইয়া হে কইল আমি একশোটা দলিল দিব আল্লাহ দুইজন বিছানা ওভারও কই এক গরুর গুলাত লাঠি একু থোয়া আছিল বড় বেদনা লইয়া তো লইয়া কইল এক দলিল আছে চলে সে শুনে লাগি বুজুর্গ হলো সাধু যারা মহাক্ষ কলি আল্লাহ হল বুঝো আল্লাহ বুঝো এরা সাধু বেয়াদবি করলে হইও বলে চেষ্টা করে দিলাই বসে বাদে বুঝবো লাভ জমি হলে আফগানি আছে
তো শৈতালর ফুটবল যে গইল গুজে লড়ি হাজারাই দি ও হুড্ডা বিশ্বাস হুড্ডা জানো না বুঝো না বুঝবার ক্ষমতা নাই এর লাগি আমার বাবা হইতে রাখি বলে হলনি বালি সকলি হলনি বালি সকলে লইয়া চলাব মুশকিল এটা তো বাবা থাকতে খরচ হইতে না হলে চাহ তো লয়া লইয়া আইছে তো গেছিল বলিব জানলা কালো গিয়ালে হইল চাপ হলো অফিস সাহেবে কইছিল এক অলির বাজার ও খবর হলো বাবা গুসা করে উঠি আমার যে চুল আর ফিরা কিতা মিলাই রে আমি আমি বললাম কি চৌক দেখতায় ফিরা কি আসারাই দি চৌক নিজের মাঝে আলো হাসল ট্রিট করো হাজার বছর আগে গুলো অলি গেলে তার ভয় তোমার মাঝে আইতে পারে কোকো সুবহানাল্লাহ আল্লাহ নবীর জিয়ারত চাবরা যাইছে কিটা লই আইছি শাওলিউল্লাহ দেলোই রহমতুল্লাহ আলাইহি কইল আমার বয়স যখন 30 বছর আমি মক্কা শরীফ মদিনা শরীফ পড়বার লাগি গেলাম আর মদিনা শরীফ গিয়া দুজাহানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর শরীফের সামনে খাড়া হইলাম আমার রুহে তার রুহ লোকে মিলাইলাম আর সওয়াল করা শুরু করলাম করতে করতে আমার শব্দ জানাই দিলাইলা সালাকালি রাসূলুল্লাহ ওয়ারাবানি ওয়ারা ওয়াইসি ওয়ারা তিলমিজুহু আমার রাসূল পাককে সরাসরি শিক্ষা দিছো আমি দাবি করি রাসূলুল্লাহর ছাত্র হলো সুবহানাল্লাহ এখন আর রইলুলি কথা যে নবী মরে গেছেন এখন আর কিছু করতে পারেন না শাওলিউল্লাহ দেলোই রহমতুল্লাহ আলাইহি ইমাম হাসান আর হুসেন রাদিয়াল্লাহু আনহু 61 দিন আগে তো দুজনকে লাগিলাই দি 61 দিন গেলা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহু এর আগে হাসানি দাদা কিন্তু অলিউল্লাহ দেলোই সব গেছে 200 বছর আগে অলিউল্লাহ দেলোই রহমতুল্লাহ আলাইহি হই একদিন আমি খাবে দেখলাম ইমাম হাসান আর হুসেন তশিবাচ্ছে আর একটা চার দৌড় আর একটা কলম লইয়া আইছে আমার কইলা অলিউল্লাহ তোমার একটা চাদর আর একটা কলম দিবার লাগে আসছি জানো নি চাদর খার আর কলম খার এই চাদর আর কলম আমার যদি আবজদ মুহাম্মদুর রাসূলুল্লাহ আর হবে সুবহানাল্লাহ কলম নিভাগ্গা কলম নিভাগ্গা আমার ভাই হুসেনে ঠিক করে দিবা অলিউল্লাহ সাহেব লাভ কিন্তু হয়েছে খাবে পাইছো তো অলিউল্লাহ দেলোই রহমতুল্লাহ আলাইহি তার দুরুদ সবির কিতাব লেখছো ফাবিল ইয়াউমাইজিন ইনশারাহা সাদরি লিতাসলিমে উলুম শরিয়া এই দিন থেকে শরীয়ত রিলিবে আমার কাল দরিয়া বলি গেল হোক সুবহানাল্লাহ আল্লাহর অলি হলেও দিতা পারল কিন্তু হাজিয়া বাড়িয়া গুরুর ইসমত নাই বিদ্রে হোক কাক বলে বলে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হইল সামনে দিয়ে চাইলে দেখা যায় বকরি আর হলে দিয়ে গিয়া চাইলে দেখা যায় সীতা বাঘি এগুলো দেখবা বিজা বিলাই বুজুর ঘাজিছে সারা দুনিয়ার সারা বলতে তার লালস বেশি জি কোথা উচিত না দি কিন্তু হজরত সাহেব কিবলা হায় হায় রে তার জীবনটা দি যারা তুলিয়ে দিছিলাম আমরা বুঝছি না না বুঝার কারণে অহংকার ঢুকছে সে ওয়া শিখছি সে ওটা শিখছি ওটা শিখছি বলো করি আর আমি কামিয়া হয়ে গেছি তুমি আজ তাক জন্ম হয়েছে তাই কি বড়া পর্যন্ত ওয়াজ খরচ দিয়ে তোমার ওয়াজে খাওয়া হয় না এর কোনো অর্থ আছে নি তুমি বড় আস্থা পৃথিবীর মাঝে বড় সার্টিফিকেট লইয়া ইয়া আর ডাক্তারি করো আর সেগুলোর ওষুধ করলে খাবো লাগে না তো এরপরে ভালো আছে নি তাহলে আমরা বুঝতাম হইব আমরা মানুষের দুষ থেকে আমরা হয় না বুঝতাম হইব আমরা ব্যর্থ কারণ মানুষের একটা যোগ্যতা আছে এশ এমনি আয়রা শাইরে কইল আগুনের খাসিয়ত আর এশকর খাসিয়ত এক সমান আগুন এক গরো লাগলে আর এক গরো যায় আর নিজের ভিত্তিরে যদি আগুন জ্বলে তো একটা মানুষের ভিত্তি যায় খুব সুবহানাল্লাহ এক নজির দেখাইছিলাম বিলাল হাবশি সাহাবায়ে কেরামের ভিতরে এমনি আগুন জ্বলে আর বিলাল হাবশি মদিনা তাইছেন মদিনা যাওয়ার বাদে
সাহাবায়ে কেরামে কইল, ভাই বেলাল তুমি আজকে আজাদ দেও। কইল, রে ভাই আমি তো আজাদ দিই না, আইসুর গিলা খাপ দেখি আইসুর রসুলের মাকে কইল, বেলাল তুমি আমার লোকে বেমূর্তি উল্টা গেলে বাহাজি হেল যাব তুই বেলাল, বেলাল তুমি আমার লোকে বেমূর্তি উল্টা গেলে আইসুর দেখবার লাগি আইয়ার রোজা শরীফের খান্দার লুটফুট ফুট খাইয়া খান্দিতরা জিয়ারত করছো সাহাবি হলে কই ভাই বেলাল তুই বোধ দিলে আইসো তুমি আজাদটা দে, বলে রে বা আমি আজাদ দেবো বাদ দিলেছি, আজাদ দিই না, কারণ এই আজাদ রসুল পাকের সামনে দিলে আল্লাহ নবীর খলিজাটা লইত, রসুল পাকে ফরমাইতা আকিমি সালাহ আরিহ নাইয়া বিলাল, বিলাল তুমি আজাদ দিয়ে আমার খলিজাটা লাভ রহুক সুবহানাল্লাহ। যা কামাল আস লেদায় ও কামাল, যে কামিল মানুষ তার আওয়াজও কামিল, হাসানি না, যা কামাল আস লেদায় ও কামাল, বিলালে আজাদ দিবার লাগে খাড়াইছে, খাড়াইয়া কইরা যে সময় কইলা এভাবে হাসান এভাবে হুসি, ভাই হাসান ভাই বিলাল তুমি আজকে আজাদ দিতেই, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু কথা বিলালে উল্টাইতে পারবানি, ফরমানি উল্টাইতা ফাতালে সাহাবি হলুর গেছে রে দাম আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহু উঠাইয়া কুলো লইছ, আর আলী রাদিয়াল্লাহু আনহু ভাই সাইয়া কই আলী তোমার হুয়ার লাগিয়ে আমি লইছি না, আমি হাসানুর ভাই সাইলে আমার রসুল্লাহর কথা বলো, আমি আসাদ নে দেখলে আমার রসুল ফারুক রাদিয়াল্লাহু আনহু আজ ঘন্টা বিপরে বইয়া হাসান রাদিয়াল্লাহু আনহু কইল, উমর তুমি থেকে লাভো মেম্বরিটা তোমার নাই, এটা আমার লালা জানল হইতো লাভিয়া ইয়া কুলো করে লইয়া আমার আর যা করে ধরে লিয়ে উঠি গেছল, কইলে ভাই তুমি ঠিক কইছো এটা আমার না, এটা তোমার জন্য আমি জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিলাল তো বাধ্য হয়েছিল আজাদ দিবার লাগে, যে সময় বিলালে হইল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইরতাজ্জাতিল মদিনা, মদিনার মানুষের অন্তর যে আগুন আছিল আর বিলালের কলটা কি আগুন ভর হইছে, দাও দাও খুনি জ্বলা আরম্ভ হইছে, আল্লামা ইবনে আসির রহমতুল্লাহ আলাইহি উসুজুল গাবা কিতাবে লেখেন ইরতাজ্জাতিল মদিনা, মানুষের হৃদকম্পন শুরু হয়েছে, মানুষের ভিতরে আগুন জ্বলে গেছে, যে সময় বিলালে হইল সাধু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খারাজাতিল লিসাউ মিন জুদুরিহিন, বেটির দৌড়িয়ে করতে কি বারণ শুরু করছি, বিলালের আওয়াজ শুনলাম, আল্লাহ নবীর লোয়ালা দিয়ে আবার আইল, আল্লাহ নবী আবার তসিম রয়ে গেলেন, দৌড়াইয়ে বেটির বেফল হয়ে আবার হয়েছে, বিলালও বেউসিয়ে পড়ে গেছে, মকবুল আছেন, এটা মকবুল আল্লাহর দরবার মকবুলের কারণে ইমাম কাসালানি রহমতুল্লাহ আলাইহি মাহিবিল দুনিয়া কিতাব লেখছেন, হাসরের দিন বিলাল দেখব আজাদ দিবার নাকি, বিলালে আজাদ দিয়া যে সময় ফসবা আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব নবী হলে এক বাক্যে কইবা আনা আশহাদু আল্লাকা রাসূলুল্লাহ, আমরাও সাক্ষী দিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের বাদ রকম বিজয়ে উঠব মুহাম্মদ রাসূলুল্লাহ নামের আওয়াজ হবে সুবহানাল্লাহ, বহবেলে দুনিয়া কিতাবের মধ্যে শৈখ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মুশকিলাতুল কুরআন কিতাব বহবেল দুনিয়া থেকে একজন এবং বহবেল দুনিয়া তো আছে, এটা তো মানুষের আগুন মানুষের ভিতরে থাকে আর মানুষের আগুন নিবে তার ভিতর ব্যবহারে এর লাগি যে
এক আলিম আপনি পরীক্ষা করতে পারবা যে মানুষের খেদমত লওয়া তো বড় সোজা, খেদমত করা কঠিন। হাসা দিলে না, খেদমতের দ্বারা মানুষের দাম বাড়ে। এর লাগি সবসময় জ্ঞান না হয়ে জানি, একজনের ভিতরে যদি দেখল বুজুর্গি বুজুর্গি কিছু ভাব বুঝবে জানি, শৈতানি শৈতানি বইয়া বাতিল তার বুজুর্গি দেখার শরীর তারে কইল খুদ সে তাই পেশায় শৈতানাসকে খুদরা কব জলত বরদাস্ত নিজের তারিফ করে বুজুর্গি বয়াল করে। এর লাগি বড় বড় বুজুর্গ হলো রে আদত আসিল, তারা না তো বড় বড় কেরামত জাহির হয়েছে। আর মানুষে এখানে খাদ্যার মানুষের জিগাইলে কইলে কইতে রেবা ইটা আমার সাহেবর ভয়েস হোক সুবহানাল্লাহ। কথাটা বুঝিলেন? আমার বাবা একদিন কইলা গায়ে ঘরে বল কইলে রেব আমি যে মানুষের গরু যাই আর মানুষে ভাই দা ভাই আমার সাহেব কইছে তুমি যাই যাই তাহলে তুই ফায়দা হইল না হলে হাসা নিলা না, এক শিক্ষা দিলা নিলা না। এই কারণে ছাত্র হল যারা বক্তব্য হরিস কাবিল ভাষরিয়াইছ কিছু বেটাগিরি ভিতরে বসিদর বেসামর ভাবদুরি সলা কত খুশি করিও তোমার মাঝে যদি প্রকৃত হইলি তোমার মাঝে হাবায় আলিম বেতেছে যে বলাইছে তার কাছে তুমি দিদি হাসা দিলা না। আইয়া কইবে বলে আমি ও বহুত দিছা ওর ছাত্রতে আমি অমুক কালোর তুমি ওতা হতা আমি তার লাগে হইলাম না। কই কুমড়া বেশি তো ফাজা বিভিন্ন মানুষের মাঝে কুমড়া বেশি আমি কার বুদ্ধি দূর ফাজা বিদ্ধি লালি 39 বছর শিক্ষকতা করি দেখিয়ে লালি খুব ইয়ে জিনিস বলি খেয়াল রাখিও যে কোনোদিন জীবনে কইতে পারতে না হুক ও এলাকার যদি একটা মানুষ জনক গল পথে যদি হইতো যায় জুড়ে ওই যাতে হয়ে গেছে আল্লাহ যদি কুমড়ালা মানুষ হতে পারছে হাসা নাই দি ই আমি ওদের ভালো কইছিলাম বলে রে ভটখরা ছিল নি রে ভটখরা ভটখরা ছিল নি একটা বাস আছে বাস দুই দশ খোল্লা গো অত বড় আর ফেট হতো বড় বড় অত বড় নাই দি বিজে কুবলা একটা ভিরাকি কুবলা কেদার কুবলা এটা কো কুবলাকে যদি মারি যায় কিন্তু জীবন উন্নতি এমন এক জিনিস ওয়াবি বললেন যে অত ক্ষতিগ্রস্ত গিল ইলা রুহানি ভাবে তারা আল্লাহ নবীর এহানত ধরিয়া তারা অত বড় অত ক্ষতিগ্রস্ত হইল ই কয় 40 বছরের আগে নবী তো আমরা লাগালে একজন আসলা জুড়ে খোলা লাউজুবিল্লা আমি কইলে তুই তুই দেওবন্দি আস সমস্ত দেবন্দর লবাই কেরামর গোরদোলার উড়ে জাল ভাও ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মুশকিলাতুল কোরআন কিতাব বলে একটা কবিতা দিয়ে সব জবাব দিলেছে তাআলাল্লাযী কালা ওয়া লাম ইয়াকুল মা সাওয়া আউয়াল ওয়া জালাল আবা বিল মুস্তাফা আল্লাহ ও যাক যাই আসলা কিচ্ছু আসিল না আর অকল হইলাও মুহাম্মদুর রসুল্লাহ দিয়ে সব তা আলোকিত করছেন হোক সুবহানাল্লাহ তাআলাল্লাযী কালা ওয়া লাম ইয়াকুল মা সাওয়া আউয়াল ওয়া জালাল আবা বিল মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিয়ে সব নবী রসুল্লাহ আলোকিত করছে কথাটারে আরো সুন্দর করে ইমাম মুসিরি রহমতুল্লাহ আলাইহি কইরা وَكُلُّهُمْ مِنْ رَسُولِ اللَّهِ مُلْتَمِسٌ غَرْفًا مِنَ الْبَحْرِ أَوْ رَشْفًا مِنَ الدِّيَمِ نبي يقول الله نبي فوزر دوريا تاكي خيو لسوز ایک قروار خيو لسوز مسوز دار مشتی تاكي ایک قطاقو کا سبحان الله تعالى الذي كان ولم يكن ما سوا এর মাঝে ওই দৌকা রেজা খালি যেটা ইটা রইল যে যেখানে গিয়া যতবার বলত আকিদা হইতোর লোকে আরেক সময় লাগাইয়া কুহরি বলত না ফসালি বলত লোক সাজনা আল্লাহ লবি নূর হইল জাতি নূর অর্থাৎ আল্লাহ আল্লাহর অংশ ওয়াজ করতে করতে হয় এইভাবে
আল্লাহ খামচি মেরে খামচি মেরে নূর নিয়ে নবীকে পয়দা করেছিল। হোক আল্লাহ জানি সে তো আল্লাহর বড়িও বানাইল, বানাইল না হাসা খিলা কইল যে এইভাবে খামছি মেরে আরে আল্লাহ এবার বাঁচাইছে না রে কিছু লোক ছাড়া, এগুলো এবার লোক ছাড়া বাঁচিয়ে না রে লোকে আসলা খালি দেড়িয়া বাপ এলার এগিয়া আর কাবির হইতে হইতে হবার বাপে হুয়ারে হুয়ায় বাপরে তখনই না রে কাবির দেও কেবল কাবির হইতে হইতে বাপে বাপে দিছে বললো রে কাবির হত এখন হুয়ার দেখছে আর খালে চা বাবা কত বাপ রয়েছে তুই তারে দিলাই কাবির হইত তুই শেষ এক দরবার বসে দেখো চল বাতের বাতলাম না বাট জমে সকলেরও কিয়া লাই যে বলে একটা আমি করতাম জুটি ভাই তো আরো বলতো এগুলো নিয়া কইবে বলে হলো তো দেখুন কে কইব হলো লড়ের সাজলা সকল লোকের অলি একজন বলো কইলো আসছে ওটা আর ঘর নাই যেন খবর নাই কেন খবর বলো করি বুঝা করলে তোমার উপরে আল্লাহ খবর খবর বুঝিয়া জিয়ারত করলে আল্লাহ লালত তোমার ধরব এটা হলিও না বুঝো নেই একটা আসো দেখো কাজে খালি সার কোনো বলছে না বন্ডামি করছে বন্ডামির মাঝে কিচ্ছু নাই আল্লাহ বিল্লাহ কোনো গা আল্লাহ বিল্লাহর মাঝে সবটা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরে এতেকার ঠিক রাখি আর খাও করিয়া যাও গা ইনশাআল্লাহ লাগা তসিব আল্লাহ ওয়া আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা বাইতিহি আজমাইন اللهم إني أسألك بأن يشهد أن لك أنت الله لا إله إلا أنت العهد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا فضلك ربنا إلهي أولياك واسطي مرشد كامل مكمل شايب تليك واسطي হযরতে ইয়াকুব দাসিলিবাবে আউলিয়া আমি দিলে বতিল হাসমত লবাকে ওয়াস্তে হাফিজে কুরআন জনাবে ওয়ারিসে ইলমে নবী হাফিজ আহমদ বীর মুর্শিদের লবাকে ওয়াস্তে শেখ মৌলানা কেরামত লাব্বাকুল গালি জলভুরি আদিরাহে হুদা কি ওয়াস্তে খঞ্জরে তসলিম সে কর রায় হুদা মুজকো শহীদ শহীদ আমদ শহীদ বীরে হুদা কি ওয়াস্তে দেবিলা যাবে মোহাম্মত আমার বালা বসায় আজিদ মক্তদা আব্দুল আজিজ পেশওয়া কি ওয়াস্তে আয় আল্লাহ সিলসিলার মকবুল বুজুর্গ গুলোর বাস্তা দিয়া তোমার দুর্বল ভিক্ষা চাইলাম আল্লাহ এই মজলিস থেকে আমরা কোনো ভিখারির হাত তুমি খালি ফিরত দিও না আল্লাহ ইয়া আল্লাহ এই জমিল বুঝ বলা থাকি মহিল ইয়া আন্নে বাবু এই মাটির উপরে বহুত বড় বড় বুজুর্গ হলাইয়া বইছিল আল্লাহ আয় আল্লাহ এই জমিন নিশ্চয়ই তোমার দরবার বকুল আমরা বহুত দূর দূরান থেকে আশা করি আইছি আমরা রে মাফ করি দেও আল্লাহ আপনার মর্দে গান হল রে মাফ করি দেও খাস করি আল্লাহ আপনার মা মাফ রে মাফ করি দেও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আল্লাহ আমার বাবা সব সময় কেন আইলে
মানুষ আমার ওয়ালিদ হোসেন আছে, আমার বীর মুর্শিদের দরজারে বলুন হরি দেও, চুয়ার জীবনদার খবর রহমতের জড়ি বর্ষাও, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।